নেবে। শ্রীমদ্ভগীতারই ভগবান তা প্রকাশ করছেন, পত্রম পুষ্পম ফলম তৈম জমি ভক্তি আপ্রয়ছতি তদং অস্নামি ভক্তি প্রবর্তন। এই কথা, ভক্তিরে পত্রটিয়ে দিও, ফলটিয়ে দিও, ফুলটিয়ে দিও, পানি মুন্দে দিও, আদরে গ্রহণ করন্তি ভগবান। সে ভক্তর নিবেদিত বস্তু অতি অল্প হলে শুদ্ধা ভুরি ভুরি প্রমাণে গ্রহণ করন্তি, আদর গ্রহণ করন্তি। এ ভক্তর নিবেদিত বস্তু ভক্তির দ্বারা গ্রহণ করিবে। তো ভক্তি নাই ভগবান ছুঁইবে না, ভগবান ছুঁইবে না, সে কথা আছে আমার মহাভারতের কথা আছে। কৃষ্ণ আসছন্তি শান্তি প্রস্তাব নেই পাণ্ডব মানক পক্ষরু দূত হইকিরি হস্তিনাপুর কু আসছন্তি কৌরব মানকর আমার কনস্টা ধৃতরাষ্ট্রঙ্কর সভা যে শান্তি প্রস্তাব নেই আসছন্তি। দুর্যোধন নিমন্ত্রণ করছি কৃষ্ণকু, কাহিঁকি না দুর্যোধনকর ঝিও আর কৃষ্ণকর পুত্র বিবাহ সমুদি হইছন্তি, তেমন সামাজিক বিচার রক্ষিকি সামুদি আসছন্তি, সামাজিক বিচার রক্ষিকি নিমন্ত্রণ করছি। আউ শহ শহ পাচক লগাইছে রাজা, বহু প্রকার খাদ্য দ্রব্য রন্ধন করছি প্রচুর পরিমাণে, কিন্তু কৃষ্ণ আসলে না, ভোজন কলে না, বিনা নিমন্ত্রণে বিদুর ঘরকু গলে। বিদুর ভক্ত আউ ভারি গরিব, বিদুর গরিব কিন্তু ভক্ত, তেণু বিনা নিমন্ত্রণে ভক্তর অম্ভক্ত পরাধীন, সে তো সেবক বৎসল ভক্ত বৎসল, ভক্ত তাঁকর অতি প্রিয়। দেখি সে নিজে স্বয়ং কহুচন্তি, না তথা আমি প্রিয়তম আত্মজনী ন শঙ্কর ন সংকর্ষণ না শ্রী নৈব আত্মা যথা ভগবান, এ সম্মুখ বাণী তাঁকর দৌ কহুচন্তি। আত্মজনী ব্রহ্মা মোরে এতে প্রিয় নুহে, শঙ্কর মতি প্রিয় নুহে, ভাই বড়রা মতে প্রিয় নুহে, সংকর্ষণ প্রিয় নুহে, ভার্যা লক্ষ্মী মোরে এতে প্রিয় নুহে, নৈব আত্মা মো আত্মা বা মু নিজে মোর এতে প্রিয় নুহে, যথা ভগবান তুমি মোর যেতে প্রিয়। উদ্ধব ভক্ত এতে প্রিয়, সে ভক্ত বৎসল ভক্ত প্রেমাধীন, তেমনি বিদুর ঘরকু গেলে শাক পক্ষা শাগ পক্ষাও খাইলে বড় আদরে। বিদুর পত্নী পাচিরা কদলী দৌছি ভাব বিহলাইকি, চোপা ছড়ুছি কদলীর চোপা দিয়ে দেছি, কদলী ফোপা দেছি, আনন্দরে খাই দেছি। ইয়ে হচ্ছে ভক্তির কথা, ভক্তির কথা, প্রীতির ভক্তির কথা, প্রীতির ভক্তির সবাই ভগবান ভোজন করতে প্রথম পুষ্পম ফলন, ইয়ে হচ্ছে কথা। ভক্তি নাই গলে তেমন দুর্যোধন নিমন্ত্রণ কথা গলে না, পরদিন তোলে সভা দেখা হল, হ্যাঁ তুমি নিমন্ত্রণ করলে কাঁ আসলো না, খাইল না, এতে রাঁধি ভাইকি রখিলি, খাইবার জোরে নিয়ম আছে, কোণ না ক্ষুধার্থ হয়েছি ব্যক্তি ভোকিলা হয়েছ, ভোকিলা হয়েছে যৌটু ইচ্ছা ছড়ি খাইছ, মু ভোকিলা নুহে। কৃষ্ণ কোণ ভোকিলা হতি না কোণ, সে স্বয়ং সম্পূর্ণ, সেলফ সফিসিয়েন্ট ইংরেজিতে কহতি, স্বয়ং সম্পূর্ণ বস্তু, তাঁকর তো কিছু অভাব না, পরিপূর্ণ বস্তু পূর্ণ ব্রহ্ম, যাহাকে পাইলে সুপ্রকার অপূর্ণতা দূর হয়ে যায়, সে পূর্ণ ব্রহ্ম সে কৃষ্ণ। কৃষ্ণকে ন পাইবা পর্যন্ত যেতে পাও, তোমার অভাব পরিলক্ষিত, অভাব 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 অভাব, যে কৃষ্ণকে পাইছি তার কোন অভাব নাই, সে কেউ অভাব পরিলক্ষিত, অভাব অনুভব করে না, আপাত দৃষ্টিরে সে বনে রহিপারে, জঙ্গলে রহিথাই পারে, লেঙ্গুটি মারি থাই পারে, এপরি গোস্বামী মানে জীবনযাপন করতে অনিকেত, তাঁকর কুড়িয়া নথিলা, এক এক রাত্রি এক এক বৃক্ষ তোলে শয়ন, গোটে গোটে রাত্রি গোটে গোটে বৃক্ষ তোলে কটুলে, শুষ্ক রুটি চানা চিবায় মাদ করি করি শুকিলা রুটি আনতি, চনা কাঁতি যমুনার জল পিঁতি, করয়া মাস্ত্র আসতে এ কমন্ডল উঠে জলপাত্র থাকে, শুষ্ক ছিন্ডা কুন্থা থাকে, বহির্বাস থাকে, আর কিছু ন থাকে, এই প্রকার জীবন, কিন্তু ভগবানকে পাইথান্তি, পৃথিবীরে ভগবানকে বাঁধি রখিথান্তি, ভগবান মদন গোপাল সনাতন গোস্বামীঙ্ক পাখে পৌঁছাউচ্ছন্তি, গোবিন্দদেব রূপ গোস্বামীঙ্ক পাখে পৌঁছাউচ্ছন্তি, কারণ পৃথিবীর কথাই পরিপূর্ণ বস্তু লাভ করছেন পূর্ণ ব্রহ্ম,
ବାହ୍ୟ ତ ଦେଖିଲା ବେଳକୁ ବଡ଼ ଅଭାବ ଆଙ୍କର, କିନ୍ତୁ କିଛି ଅଭାବ ନାହିଁ। ଯେ ପରିପୂର୍ଣ୍ଣ ବସ୍ତୁ ପାଇଁ ତାଙ୍କର ଅଭାବ କ'ଣ ଅଛି, ଏ ହେଉଛି କଥା। ସେଥିପାଇଁ ଭଗବାନ କହିଲେ ବ୍ୟକ୍ତି ଭୁକିଲା ହେଇଯିବ, କ୍ଷୁଧାର୍ଥ ହେଇଥିବ, ତା ଛଡ଼ି ଖାଇଯିବ। ମୁଁ ତ କ୍ଷୁଧାର୍ଥ ନୁହେଁ, ସେ ତ ପରିପୂର୍ଣ୍ଣ ବସ୍ତୁ। ତାଙ୍କର ଅପୂର୍ଣ୍ଣତା କେଉଁଠି ଅଛି? ଯାହାକୁ ପାଇଲେ କାହାର କିଛି ଅପୂର୍ଣ୍ଣତା ରହିବ ନା, ତାଙ୍କର ଅପୂର୍ଣ୍ଣତା କେଉଁଠି ଅଛି? ଦ୍ୱିତୀୟ କଥା, କ୍ଷୁଧା ନଥିଲେ ସୁଦ୍ଧା ପ୍ରୀତି ଥିବ, ପ୍ରୀତି ଥିଲେ କ୍ଷୁଧା ନଥିଲେ ସୁଦ୍ଧା ସେ ଟିକେ ଭୋଜନ କରିବ, କାରଣ ପ୍ରୀତିର କଥା ଅଛି। ମୁଁ କ୍ଷୁଧାର୍ଥ ନୁହେଁ କି ତୁମର ପ୍ରୀତି ନାହିଁ ମୋ ଠାରେ, ନା ମୁଁ କେମିତି ଖାଇବି, ଏ କଥା ଉତ୍ତର ଦେଇଥିଲେ। ତେବେ ସେଟା ହଉଛି କଥା, ଭଗବାନ ପ୍ରୀତିରେ ଭୋଜନ କରନ୍ତି, ଗୋଟେ କଥା ଅଛି। ଆଉ ସତ କଥା, ଇଏ କପଳ କଳ୍ପିତ କାହାଣୀ ନୁହେଁ। ଜଣେ ଭକ୍ତ ଥିଲେ, ତାଙ୍କର ଠାକୁର ମନ୍ଦିର ଥିଲା, ବିଗ୍ରହ ଥିଲା, ଆଉ ସେବା ପୂଜା କରୁଥିଲେ। ସେଦିନ ତାଙ୍କର କିଛି କାର୍ଯ୍ୟ ପଡ଼ିଲା, ବାହାରକୁ ଗଲେ ଗୋଟେ ଦିଟା ଦିନ ଅନୁପସ୍ଥିତ ରହିଯିବେ। ଘରେ ଅଛନ୍ତି କିଏ ନା, ଘରେ ଅଛନ୍ତି ତାଙ୍କର ଭାଜା ଅଛି, ଆଉ ଗୋଟେ ଛୋଟ ପୁଅ ଅଛି, 5-6 ବର୍ଷର ପୁଅଟି ଅଛି, ଆଉ କେହି ନାହାନ୍ତି। ତେଣୁ ବିଗ୍ରହରୁ ସେବା ପୂଜା କିଏ କରିବ? ବାହାରକୁ ଯିବାକୁ ଦରକାର ପଡ଼ିଲା, ଗୋଟେ ଦିଟା ଦିନ ଚାଲିଯିବ। ତା ଛୋଟ ପିଲାଟି କହିଲା, ପୁଅ କହିଲା, ବାପରେ ମା ରାନ୍ଧିବ ଆଉ ଭୋଗ ରାନ୍ଧିବ, ତୁ ଭୋଗ ଥାଳି ସଜାଡ଼ି ଦେବ, ତୁ ଭୋଗ ଥାଳି ନେଇକିରି। ଆଉ ସେ ଭଗବାନ କୃଷ୍ଣ ଭକ୍ତ, ସେ କୃଷ୍ଣ ବିଗ୍ରହ ଥାଏ, ଆଉ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ଥୋଇବୁ, କହିବୁ ଠାକୁର ଖାଆନ୍ତୁ ଖାଆନ୍ତୁ, ଏଠି କହିବ ହରେ କୃଷ୍ଣ ବୋଲିବ, କବାଟା ଆଉଜି ଦେବୁ, ବାହାରେ ଆସି ହରେ କୃଷ୍ଣ ବୋଲିବ। ସେ କହିଲେ, ପୁଅ କହିଲା, ବାପା ଆପଣ କୋଉ ମନ୍ତ୍ର ପଢ଼ନ୍ତି? ମୁଁ ତ ମନ୍ତ୍ର ଫନ୍ତ୍ର କିଛି ଜାଣିନି। ଆ ମନ୍ତ୍ର ଫନ୍ତ୍ର କିଛି ଦରକାର ନାହିଁ, ଏତିକି କହିବୁ ତୁ, ଠାକୁର ତମ ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେଇଛି, ମୁଁ ଆଣିଛି, ଆପଣ ଖାଆନ୍ତୁ ଭୋଜନ କରନ୍ତୁ। ଏହା କହି ହରିକୃଷ୍ଣ କୀର୍ତ୍ତନ କରିବୁ, ଆଉ କିଛି କହିବୁ ନାହିଁ। ସରଳ ଶିଶୁ, ଶିଶୁ ସେ ସରଳ, କପଟତା ନାହିଁ ତା ଭିତରେ, କୁଟିଳତା ନାହିଁ। ସେଥିପାଇଁ କୁହାଯାଏ ସରଳତା ହିଁ ବୈଷ୍ଣବତା, ଯିଏ ସରଳ ସେଇ ପ୍ରତିମାନେ ସାଧୁ ବୈଷ୍ଣବ, ଯେଉଁମାନେ ସାଧୁ ବୈଷ୍ଣବ ସେମାନେ ଶିଶୁ ବୋଲି ସରଳ। ସରଳତା ଥିଲେ ଭଗବାନ ଖୁସି ହୁଅନ୍ତି, ଆଉ ଭକ୍ତି ଶୀଘ୍ର ଜାତ ହବ। କାହାପଟି ଅଛି କୁଟ, କାହାପଟି ଅଛି ହୃଦୟରେ, ଭକ୍ତି ଜାଗ୍ରତ ହବ ନା, ଡାକିଲେ ଭଗବାନ ଶୁଣିବେ ନା, ଇଏ ହଉଛି କଥା। ସେ ବାପ ଯାହା କହିଥିଲା ପୁଅ ତା କଲା, ଆଉ ଆଣି ଥୋଇଲା, ଯେମିତି କହିଥିଲା ସେ ଥୋଇଲା। ହେ ଭଗବାନ, ହେ କୃଷ୍ଣ, ଆପଣଙ୍କ ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେଇଛି, ଆଉ ଆପଣ ଭୋଜନ କରନ୍ତୁ। ଆଗେ କବାଟ ଆଉଜେଲା, ବାହାରୁ ଗଲା, ହରେ କୃଷ୍ଣ କୀର୍ତ୍ତନ କଲା, 10-15 ମିନିଟ କବାଟ ଫାଙ୍କରେ ଟିକେ ଚାହେଁ, କ'ଣ ଠାକୁରେ ଖାଉଛନ୍ତି କି ନାହିଁ। ଦେଖିଲେ ଠାକୁର ତ ଖାଉନାହାନ୍ତି, ସେମିତି ଥାଳିରେ ଥୁଆ ହେଇଛି। ଠାକୁରଙ୍କୁ କହିଲା, ଠାକୁର କାହିଁକି ଖାଉନା ତୁମେ? ମୁଁ ମନ୍ତ୍ର ଫନ୍ତ୍ର ଜାଣିନାହିଁ ବୋଲି କ'ଣ ଖାଉନା କିଓ? ମୋ ବାପ ତ ଏଇଆ କହିଛି, ଆପଣ କାହିଁ ଭୋଜନ କରୁନାହାନ୍ତି? ଆପଣ ଯଦି ଭୋଜନ ନ କରିବେ ତାହେଲେ ମୁଁ ଏଇଠି ବସି ରହିଲି, ମୁଁ ଭୋଜନ କରିବି ନା, ମୁଁ ଉପବାସ ରହିବି। ଏହା କହିଲା ସରଳ ଶିଶୁ, ସରଳ ଶୁଦ୍ଧ ଚିତ୍ତରେ କହୁଛି, ତାହାର କୌଣସି କାପଟ୍ୟ ନାହିଁ, କୁଟିଳତା ନାହିଁ। ତାପରେ ଠାକୁର ସବୁ ଖାଇଦେଲେ, ସବୁ ଖାଇଦେଲେ, ଥାଳି ସଫା କରିକି ଖାଇଦେଲେ, ଭାରି ଖୁସି ହେଲା। ଯାହା ଠାକୁର ଖାଇଲେ ସବୁ ଚାଲିଲା। ତାପର ଦିନ ବାପା ଆସିଲା, ୟାକୁ ଆଉ ଖାଇବା ପାଇଁ କିଛି ନାହିଁ, ଉପାସ ରହିଲେ ଇଏ ମା ପୁଅ। ବାପା ଆସିଲା, ବାପା ଆସ କହିଲା, ଆମେ ଉପାସ ରହିଛୁ କି, କାହିଁ ଉପାସ ରହିଛ ନା, ଠାକୁର ତ ତମେ କହିଲ, ଇଏ ନେଲା ଥାଳି ଥିଲା, ଠାକୁର ତ ସବୁ ଖାଇଦେଲେ, ଆଉ ଠାକୁର ସବୁ ଖାଇଦେଲେ ନା, ହଁ ଠାକୁର ଖାଇଦେଲେ, ନାଇଁ ମୋ ସେ ମୂଷା ଫୁସା ଥିଲେ ସବୁ ଖାଇଦେଇଥିଲେ, ଠାକୁର କ'ଣ ଖାଇଦେଲେ, ମ ଠାକୁର ସବୁ ଦିଅନ୍ତି ଆଉ ସେ କ'ଣ ଖାଆନ୍ତି, ସବୁ ଆମକୁ ଦିଅନ୍ତି ପରା, ମୂଷା ଫୁସା ଥିବେ, ନାଇଁ ଓ ସେ ସବୁ ଖାଇଦେଲେ ପରା, ଆମେ ଉପାସ ଅଛୁ। ସେ ବାପ କହିଲେ, ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ସେଦିନ ବାପ ଅଛି, ବାପ ବାପ ପୁଅ କହିଲେ, ଆଚ୍ଛା ଦେଖ ତୁମେ ଆଜି ଅର୍ପଣ କର, ଭୋଗ ନିଅ, ଠାକୁରଙ୍କୁ ଦିଅ, ଦେଖିବା କେମିତି ଠାକୁର ଖାଉଛନ୍ତି। ବାପ ଲୁଚିକି ରହିଲା, ବାପ ଲୁଚିକି ରହିଲା ଠାକୁର ଘର ଭିତରେ, ପୁଅ ନେଇକିରି ଭୋଗ ଲଗେଇଲା, କହିଲା ଠାକୁରେ ଖାଅ, ଖାଇବେ 10-15 ମିନିଟ କବାଟ ବନ୍ଦ କଲା, ହରେ କୃଷ୍ଣ ଗାଇଲା, ଆଉ ଠାକୁର ଖାଉନାହାନ୍ତି। ଠାକୁରଙ୍କ ପଚାରେ, ହଉ ଆଜି କାହିଁ ଖାଉନା ତୁମେ, କାଲି ଖାଇଲ, ଆଜି କାହିଁ ଖାଉନା, ତୋ ବାପ ଅଛି ସେଠି ଲୁଚିକିରି, ମୁଁ ଖାଇବି ନା। ଠାକୁର କହିଲେ, ବିଗ୍ରହ କଥା କହୁଛନ୍ତି, ଏ ସାଧାରଣ କାଷ୍ଠ ପାଷାଣର ମୂର୍ତ୍ତି ନୁହନ୍ତି, ନାମ ରୂପ ବିଗ୍ରହ ତିନୋଚି ଦାନନ୍ଦମୟ,
তিনে ভেদ না। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবান বিগ্রহ, বৈষ্ণব প্রাণ প্রতিষ্ঠা করেছি, দেবালয়ে পূজিত হচ্ছন্তি, সে সাধারণ না পিতুরা নুহতি, কাষ্ঠ পাষাণ মূর্তি নুহতি, এপরি ভাবিলে পাষণ্ডী নারকী, পাষণ্ডী সো নারকী সত নরক জীব তা নুহে। তাপরে তা বাপ যেমন বাহারি আসিলা সব খাইদেলে, আরে সব তো খাইদেলে, আমি খাইবা কি? বাপ কলা যা ঠাকুর পচারে, ঠাকুরে আপন সব খাইদেলে, আমি কালঠু ভোগলা আছু উপবাস আছু, আমি তো কিছু দেলে না, যা কো আমি কো খাইবা, আমি আপনার সেবক, সেবা করছে আপনার প্রসাদ পাই আমি বসিছে লড়াই ধরিকি। এ কথা পু কইবার সঙ্গে সঙ্গে থালি যেমন লা পূর্ণ হয়ে গেল, সে হচ্ছে প্রসাদ, কৃপা দিয়ে জগন্নাথ কৃপা দিয়ে কৃষ্ণ কৃপা দিয়ে তাকে মহাপ্রসাদ, মহান কৃপা ইয়ে।